আসসালামু আলাইকুম। আমরা এখন দেখব বাংলাদেশ রেলওয়ের বুকিং সহকারী পদের পরীক্ষার প্রশ্ন সমাধান। গণিত পাঠ টুকু অঙ্ক শুরু হবে 6 নম্বর অঙ্ক দিয়ে। 6 নম্বর অঙ্ক ছিল একটি কোণের মান তার পূরক কোণের মানের অর্ধেকের সমান, কোণটির মান কত? তো ধরে নেই কোণটির মান এক্স, আর বলা আছে এই কোণটা হচ্ছে তার পূরক কোণের অর্ধেকের সমান, তাহলে তার পূরক কোণ হবে হচ্ছে 2x। এখন যেহেতু পূরক কোণ, সেহেতু দুই কোণের যোগফল অর্থাৎ এক্স প্লাস 2x ইকুয়াল টু হবে হচ্ছে 90 ডিগ্রি, বা 3x ইকুয়াল টু লেখা যায় হচ্ছে 90 ডিগ্রি, বা x ইকুয়াল টু আসবে হচ্ছে 30 ডিগ্রি। তাহলে 30 ডিগ্রি হবে নির্ণয় কোণের মান, এটি হবে ইকুয়েশনের অ্যান্সার। তারপর অঙ্ক নাম্বার 7। নাম্বার 7 বলা আছে কোনো বাগানের দৈর্ঘ্য 40 মিটার, প্রস্থ 30 মিটার, বাগানের বাইরের চারদিকে 2 মিটার চওড়া রাস্তা আছে, বাগানের ক্ষেত্রফল কত? যেহেতু বাগানের ক্ষেত্রফল চেয়েছে, রাস্তার ক্ষেত্রফল চায়নি, সেহেতু আমরা 40 এবং 30 দৈর্ঘ্য কোণ প্রস্থ করলে আসবে হচ্ছে 1200 বর্গমিটার। তাহলে 1200 বর্গমিটার হবে বাগানের ক্ষেত্রফল, এটি হবে ইকুয়েশনের অ্যান্সার। যদি বলতো রাস্তার ক্ষেত্রফল, তাহলে আমাদের 2 মিটার কাজে লাগাতে হতো, এবং রাস্তা যেহেতু বাগানের বাইরের দিকে আছে, সেই ক্ষেত্রে আমাদের 2 মিটার কোনো কাজে লাগবে না এই প্রশ্নে। তারপর অঙ্ক নাম্বার 20। নাম্বার 20 বলা আছে এক ব্যক্তি তার স্ত্রীর চেয়ে 5 বছরের বড়, তার স্ত্রীর বয়স ছেলের বয়সের 4 গুণ, 5 বছর পর ছেলের বয়স 12 বছর হলে বর্তমানে ওই ব্যক্তির বয়স কত? তো 5 বছর পর ছেলের বয়স যদি 12 হয়, তাহলে ছেলের বর্তমান বয়স হবে 5 বিয়োগ 12 ইকুয়াল টু আসবে হচ্ছে 7 বছর, এটা হচ্ছে বর্তমান বয়স ছেলের। আর স্ত্রীর বয়স বলা আছে ছেলের বয়সের 4 গুণ, অর্থাৎ 7 ইন্টু 4, 4 × 7 = 28। আর বলা আছে স্বামীর বয়স, স্বামীর বয়স হচ্ছে স্ত্রীর বয়সের সাথে 5 বছর যোগ হবে, অর্থাৎ 5 বছর বেশি, তাহলে 28 আর 5 যোগ করলে আসবে হচ্ছে 33, অর্থাৎ স্বামীর বয়স হবে 33 বছর, এটি হবে এই প্রশ্নের উত্তর। তারপর অঙ্ক নাম্বার 31। নাম্বার 31 বলা আছে আয়না একটি ঘড়ির সময় 8:45 দেখালে প্রকৃতপক্ষে ঘড়ির সময় কত ছিল? তো এটা করার ক্ষেত্রে আমাদের যেটা করতে হয়, 1160 এখান থেকে বিয়োগ করতে হবে 8:45, যদি এটা বিয়োগ করি তাহলে পাবো হচ্ছে এটা 15, এটা আসবে 3, অর্থাৎ 3:15, 3:15 ছিল প্রকৃতপক্ষে সময়, এটি হবে প্রশ্নের উত্তর। তারপর অঙ্ক নাম্বার 32। নাম্বার 32 বলা আছে কোন সমান্তর প্রগমনে প্রথম দুইটি সংখ্যা যদি 5 এবং 17 হয়, তৃতীয় সংখ্যাটি কত? তো সমান্তর ধারায় 5 এবং 17 হলে, তাহলে তাদের মধ্যে যে ডিফারেন্স সেটা হচ্ছে 12, তাহলে তার পরবর্তী পদ হবে হচ্ছে 17 এর সাথে 12 যোগ করলে যা হয়, তো 17 এর সাথে 12 যোগ করলে হয় 29, তাহলে 29 হবে তৃতীয় পদটি, এটাই হবে এই প্রশ্নের উত্তর। তারপর অঙ্ক নাম্বার 34। নাম্বার 34 বলা আছে একটি ঝুড়ির ধারণ ক্ষমতা 120টি আনারস অথবা 144টি আম, ঝুড়িতে 90টি আনারস রাখার পর আর কয়টি আম রাখা যাবে? অর্থাৎ তাহলে বলা যায় 120টি আনারস সমান সমান হচ্ছে 144টি আম, আর ঝুড়িতে রাখা আছে হচ্ছে 90টা আনারস। 90টা আনারস যদি রাখা হয়, তাহলে বাকি যে জায়গা আছে সেখানে রাখা যাবে 30টা আনারসের সমপরিমাণ জায়গা। 30টা আনারসের সমপরিমাণ জায়গায় কয়টা আম ধরে সেটা আমরা দেখব। তো এটা যদি আমরা দেখি, তাহলে 30টি আনারসের জায়গায় আমরা লিখতে পারবো হচ্ছে 144 ভাগ 120 ইন্টু 30টি ইকুয়াল টু হবে হলো 36টি আম। তাহলে এই 90টি আনারস রাখার পরে সেখানে আরও 36টি আম রাখা যাবে ঝুড়িতে, সেই ক্ষেত্রে 36টি আম হবে এই প্রশ্নের উত্তর। তারপরে নাম্বার 35। নাম্বার 35 বলা আছে ডাক্তার রোগীকে বললেন আপনাকে 5টি ট্যাবলেট দিলাম, এখন থেকে শুরু করে প্রতি ঘন্টায় 1টি করে ট্যাবলেট খাবেন, ট্যাবলেটগুলো শেষ হতে রোগীর কত সময় লাগবে? তো 5টা ট্যাবলেট যদি ধরে নেই, এখন একটা খাবে, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, তাহলে ঘন্টা লাগলো 1 ঘন্টা 2 ঘন্টা 3 ঘন্টা 4 ঘন্টা। যেহেতু প্রথমে এবং লাস্টে ট্যাবলেট খাবে, সেহেতু যতগুলি ট্যাবলেট বলবে সেখান থেকে 1 বিয়োগ করে দিব, অর্থাৎ সময় লাগবে হচ্ছে 4 ঘন্টা, এই 4 ঘন্টা হবে এই প্রশ্নের উত্তর। তারপর অঙ্ক নাম্বার 36। নাম্বার 36 বলা আছে যদি একই সময়ে একটি ট্রেন চট্টগ্রাম থেকে ঢাকার উদ্দেশ্যে এবং অপর একটি ট্রেন ঢাকা থেকে চট্টগ্রামের উদ্দেশ্যে বিরতিহীনভাবে এবং একই গতিতে ঘন্টায় 60 কিলোমিটার রওনা দেয়, পাশাপাশি ক্রসিং হওয়ার 1 ঘন্টা পূর্বে ট্রেন দুটির মাঝখানের দূরত্ব কত হবে? তো ধরে নেই এই জায়গাটায় ক্রসিং, তাহলে 1 ঘন্টা পূর্বে ট্রেন থাকবে এই জায়গায়, অর্থাৎ 1 ঘন্টা, আর এই 1 ঘন্টা পূর্বে ট্রেন থাকবে হচ্ছে এই পাশের ট্রেনটা থাকবে এইখানে, একটা থাকবে এখানে, একটা থাকবে এখানে, তাহলে তাদের মধ্যবর্তী দূরত্ব কত? তো 1 ঘন্টা এই ট্রেন যায় 60 কিলোমিটার, এই ট্রেনও যায় 60 কিলোমিটার, তাহলে টোটাল ডিস্টেন্সটা হবে 60 প্লাস 60 ইকুয়াল টু 120 কিলোমিটার, অর্থাৎ তাদের 1 ঘন্টা পূর্বে দুই ট্রেনের মাঝামাঝি দূরত্ব হবে হচ্ছে 120 কিলোমিটার, এটাই হবে এই প্রশ্নের উত্তর। তারপর অঙ্ক নাম্বার 37। নাম্বার 37 বলা আছে 1 মিটার সমান কত ইঞ্চি? 1 মিটার সমান 3 9
37 ইঞ্চ, অর্থাৎ 39.37 ইঞ্চি হচ্ছে 1 মিটারের সমান। এটাই হবে এই প্রশ্নের উত্তর। তারপর অঙ্ক নাম্বার 51 নম্বর 51-তে বলা আছে, দুইটি সংখ্যা এমন যে প্রথম সংখ্যা দ্বিতীয় সংখ্যা থেকে 30 গ্রহণ করলে তাদের অনুপাত হয় 2:1, কিন্তু দ্বিতীয় সংখ্যা প্রথম সংখ্যা থেকে 50 গ্রহণ করে তবে তাদের অনুপাত হয় 1:3, সংখ্যা দুইটি কত? তো ধরে নিই সংখ্যা দুইটি একটা এক্স একটা ওয়াই, তাহলে অনুপাত হবে হচ্ছে এক্স বাই ওয়াই। বলা আছে প্রথমটা দ্বিতীয়টা থেকে 30 গ্রহণ করলো, তাহলে প্রথমটার সাথে 30 যোগ হবে, দ্বিতীয়টা থেকে 30 বিয়োগ হবে, এই করলে অনুপাত দাঁড়ায় হচ্ছে 2:1। আর যদি এমন হয় প্রথমটা থেকে দ্বিতীয়টা 50 গ্রহণ করে, তাহলে এক্স থেকে 50 বিয়োগ হবে, ওয়াই এর সাথে 50 যোগ হবে, ইকুয়াল টু দাঁড়ায় হচ্ছে 1/3, অর্থাৎ 1:3। এখন এটা যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে আমরা পাবো এক্স প্লাস 30 ইকুয়াল টু 2y-60, বা এক্স ইকুয়াল টু পাওয়া যাবে 2y-90। এটা একটা ইকুয়েশন। আবার এখান থেকে একটা ইকুয়েশন পাওয়া যাবে হচ্ছে 3x-150 ইকুয়াল টু y+50, বা এখানে যদি এক্স এর মান বসাই উপর থেকে তাহলে 3 × 2y-90 - 150 ইকুয়াল টু y+50, বা 6y-270 - 150 ইকুয়াল টু y+50। এখান থেকে যদি ওয়াই এর মান বের করি, ওয়াই এর মান আসবে হচ্ছে 94। তো ওয়াই এর মান যদি 94 হয়, এক্স এর মান হবে এক্স ইকুয়াল টু 2y-90 ইকুয়াল টু আসবে 2 × 94 - 90 ইকুয়াল টু আসবে হচ্ছে 98। তাহলে এক্স এর মান আসলো 98, ওয়াই এর মান আসলো 94। তো এটাই হবে এই প্রশ্নের উত্তর। সংখ্যা দুইটি হবে 98 এবং 94। তারপর অঙ্ক নম্বর 52 তে বলা আছে, 60 থেকে 100 জনের মধ্যে কিছু সংখ্যক ছাত্র পিকনিকে যাওয়ার জন্য মোট 3,895 টাকা রেলওয়ের একটি কামরা ভাড়া করলো। প্রত্যেক ছাত্র সমপরিমাণ ভাড়া প্রদান করলে প্রত্যেক ছাত্রকে কত টাকা ভাড়া দিতে হয়েছে এবং মোট ছাত্রের সংখ্যা কত ছিল? তো 3,895 এটাকে দেখতে হবে 60 এবং 100-র মাঝামাঝি কোন সংখ্যা দিয়ে ভাগ করা যায়। তো 60 এবং 100-র মাঝামাঝি এটাকে 95 দ্বারা ভাগ করা যায়, আসে হচ্ছে ভাগফল 41। সেক্ষেত্রে আমরা বলতে পারি মোট ছাত্র সংখ্যা ছিল 95 জন এবং ভাড়া প্রত্যেকে দিয়েছে 41 টাকা করে। তাহলে 95 হচ্ছে আমাদের ছাত্র সংখ্যা এবং ভাড়া প্রদান করতে হয়েছে জনপ্রতি 41 টাকা। এটি হবে এই প্রশ্নের উত্তর। ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। আমাদের চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট এবং শেয়ার করবেন, এবং অঙ্কে কোনো সমস্যা থাকলে আমাদের কমেন্টে জানাবেন, আমরা চেষ্টা করব ডেসক্রিপশনে তার সমাধান দেওয়ার জন্য। ধন্যবাদ।